চার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবিতে আবারও আসতে চলেছে নতুন এক চমক, যে চমকে দেখা যাবে গিনির বাড়ির এক ছেলে অর্থাৎ গিনির দেওর একজনকে অসম্মান করাতে তার প্রতি বিয়ে করা ছাড়া আর তার কোনো উপায় নেই এমনটাই জানায় গিনি। এবং তাকে যখন সিঁদুর পড়াতে যায় সেই ছেলেটি, তখনই হাত আটকে নেয় আমাদের সকলের প্রিয় গীতা। গীতা সেখানে চলে আসে এবং গীতা জানায় যে কোনো রকমভাবে সিঁদুর পরিয়ে তাকে স্বীকৃতি দেওয়া নয়, তার আসল শাস্তি হলো জেলের ঘানি টানা। সে আরও জানায় যে কোর্টে তার মুখ চলে আর বাইরে চলে তার হাত। তখনই তাকে এক থাপ্পড় মারে। তার দিদি গিনি তাকে এই বিষয়ে থামার কথা বললেও সে কারো কথা মানে না। সে তাকে থাপ্পড় মারে এবং মেয়েটাকে নিয়ে চলে যায় কোর্টে। এরপরে সে কোর্টে কেস করবে এবং এই ছেলেটিকে দেবে শাস্তি এবং মেয়েটাকে পাইয়ে দেবে সুবিচার, এমনই আশা করা যাচ্ছে। আগামী দিনে পর্ব আসতে চলেছে। আপনাদের কতটা ভালো লাগছে গীতা এলএলবি ধারাবাহিকটি অবশ্যই কমেন্টে জানান। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে টলিউড নিউজ কলকাতা সৌমেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।